জিয়ারহমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট বক্তা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই মানুষ না দেখলে সমস্যা নেই যারা এখানে আজকে বক্তব্য রেখেছেন, বিশেষ করে ফাউন্ডেশন সম্পর্কে সংক্ষিপ্তভাবে বক্তব্য রেখে গেছেন, ফাউন্ডেশনের অতীত, ফাউন্ডেশনের বর্তমান, ফাউন্ডেশনের ভবিষ্যৎ সম্পর্কে তাদের নিজস্ব চিন্তাধারা বা অভিজ্ঞতা যেটা উল্লেখ করে গেছেন তার জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। প্রিয় উপস্থিতিবৃন্দ, এখানে একজন বক্তা খুব সুন্দরভাবে সঠিকভাবে বলেছেন একটি কথা ওনার বক্তব্যে। আমরা এখানে আজকে যারা এই ঘরে উপস্থিত আছে, এই অনুষ্ঠানে আমরা উপস্থিত আছে, হয়তো অধিকাংশই আমরা রাজনীতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, এবং ফাউন্ডেশনটির সাথেও যারা জড়িত আছে সরাসরিভাবে, আমি নিজেও আমার কথাও যদি বলেন, আমরাও রাজনীতির সাথে জড়িত। কিন্তু রাজনীতির সাথে জড়িত যেই মানুষগুলো, আমরা কিন্তু প্রত্যেকেই মানুষ এবং দেশ, এই দুটো সাবজেক্টকে সামনে রেখে আমরা রাজনীতি করি, অর্থাৎ মানুষের জন্য বা দেশের জন্যই আমরা রাজনীতি করি। এবং যখন আমরা আমাদের সেরকম সুযোগ হয় অবশ্যই আমরা চেষ্টা করি দেশের জন্য এবং একই সাথে দেশের মানুষের জন্য ভালো কিছু করার। এখন উপস্থিতিবৃন্দ, রাজনীতির বাইরেও তো মানুষের জন্য কিছু করা যায়। আমাদের যে রাজনৈতিক আদর্শ, আমাদের যার আদর্শে আমরা রাজনীতি করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার যে আদর্শ দেশের জন্য, দেশের মানুষের জন্য, সেখানেও তো মানুষের জন্য, দেশের জন্য। তো রাজনীতির বাইরেও, রাজনৈতিক মঞ্চের বাইরেও, রাজনৈতিক দলের বাইরেও, রাজনৈতিক দল হিসেবে আমরা যদি কখনো সরকারে না থাকি, সরকারের বাইরেও কিন্তু মানুষের জন্য কিছু করা যায়। এবং কম বেশি এই লক্ষ্যকে সামনে রেখেই এই ফাউন্ডেশনটি গঠন করা হয়েছিল। যে ঠিক আছে, আপনি শুনেছেন বক্তব্য এখানে যারা রেখেছেন তাদের মধ্যে কয়েকজন উল্লেখ করেছেন যে যখন এই ফাউন্ডেশনটি গঠিত হয় তখন কিন্তু আমরা, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তখন কিন্তু আমরা অপোজিশনে ছিলাম, তখন আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম না, এবং সেখান থেকেই এটির কাজ শুরু হয়। পর্যায়ক্রমিকভাবে অনেক দূরে এসেছে এটি, সময়ের সাথে অনেক দূরে এসেছে আজকে সংগঠনটি। যেখান থেকে আমরা শুরু করেছিলাম তার থেকে মোটামুটি ভাবে এটার আয়তনও বড় হয়েছে, কম বেশি বাংলাদেশি সকল মানুষের মধ্যে এটি কম বেশি সকলেই এটির সাথে পরিচিত, এবং এটার কাজের পরিধিও অনেক বড় হয়েছে। এখানে পারভেজ প্রথম দিকে বক্তব্য রেখে গিয়েছে, আমরা যখন প্রথম শুরু করি ইট ওয়াজ ইন 97, খুব সম্ভব আমার পরিষ্কার ডেটে মানে 97-এ আমরা প্রথম 13খানা ওর এলাকা থেকে, পারভেজের এলাকা থেকে কিন্তু প্রথম মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা এই ফাউন্ডেশনের কাজ শুরু করেছিলাম 13খানা থেকে খুলনা। তারপরে আমরা প্রথমে মেডিকেল ক্যাম্প দিয়ে আমরা শুরু করেছিলাম, এরপরে আমরা আস্তে আস্তে অনেকগুলো কাজ করেছি, কিছু কিছু এখানে উল্লেখ করেছেন যারা বক্তব্য রেখেছেন, ওনাদের বক্তব্যে উল্লেখ করেছেন কিছু কিছু। আমরা শিক্ষার মধ্যে চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয়েছে আমাদের ক্যাপাসিটির মধ্যে, ফাউন্ডেশনের ক্যাপাসিটির মধ্যে আমরা চেষ্টা করেছি গ্রামের দুস্থ দরিদ্র যারা মহিলা আছেন, বিভিন্নভাবে যারা ডিপ্রাইভ, বাস্তবতা যেটা, বাস্তব চিত্র যেটা, বাংলাদেশে বহু দুস্থ নারী আছেন যারা স্বামী কর্তৃক ডিভোর্স অথবা স্বামী রেখে চলে গেছে, সন্তান আছে, এরকম বহু মহিলাকে আমরা স্বাবলম্বী করার চেষ্টা করেছি। তাদের মধ্যে আমরা যেটাই আমাদের নেত্রী খালেদা জিয়াও যেটি করেছিলেন সরকারি কোনো সময়, আমরা তাদেরকে চেষ্টা করেছি যে তারা যাতে স্বাবলম্বী হয়, এই জন্য তাদের মধ্যে আমরা গরু বিতরণ করেছি, ছাগল বিতরণ করেছি, হাঁস মুরগি বিতরণ করেছি, যে যতটুকুই সম্ভব একজন মানুষকে স্বাবলম্বী করে গড়ে তোলা। শিক্ষার কথা আমরা বলেছি, আমরা কৃষকদের মধ্যে বীজের ব্যাপারে আমরা কার্যক্রম নিয়েছিলাম, কর্মসূচি নিয়েছিলাম। এছাড়া আমরা পানির প্রজেক্ট করেছি, বাংলাদেশের অনেক জায়গা আছে যেখানে সেই এলাকার মানুষ বিশুদ্ধ পানি খেতে পারে না, আমরা এরকম পানির, বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছি ডিপ টিউবওয়েল স্থাপনের মাধ্যমে।
ঢাকা শহরের পাশে ড্যামরার ওখানে একটা জায়গা আছে, জায়গাটার নামটা এই মুহূর্তে আমার মনে নেই। জায়গাটা একটা আইল্যান্ডের মতন, দুই পাশ দিয়ে ঢাকা শহরের যত সুয়েরেজ লাইন আছে সব লাইনটা গিয়ে নদীর সাথে মিশছে, এবং ওই জায়গার মধ্যে যে আইল্যান্ড আছে সেখানে মানুষটাকে আশ্চর্য ব্যাপার, তাদেরকে যদি এক জগ পানীয় খেতে হয় সেই পানিটা তাদেরকে ওই জায়গা যে ক্যানেল গুলা দুই সাইড দিয়ে চলে গেছে ওটা পার হয়ে মেইনল্যান্ডে গিয়ে পানি নিয়ে আসতে হয়। সেখানে তাদের পানির পারমানেন্ট একটা ব্যবস্থা করা হয়েছিল, ডিপ টিউবওয়েলের মাধ্যমে স্থাপন করে তৈরি করে আমরা ওভেনের ট্যাঙ্কের মাধ্যমে তাদেরকে সেখানে প্রায় তখন বোধহয় খুব সম্ভব আমার যতটুকু মনে আছে বা 400 ফ্যামিলির মতন ছিল সেখানে, এই মানুষগুলোর পানির ব্যবস্থা করা হয়েছিল। এরকম অনেকগুলো কাজ করেছে। খুব রিসেন্ট যদি আমরা দেখি আমরা দেখব যে কোভিড এর যখন প্রথম 20-তে যখন কোভিড খুব শুরু হলো সেই সময় স্বাভাবিকভাবে বাংলাদেশের কোভিড সংক্রান্ত নিউজগুলো আপনারা দেখেছেন কিভাবে মানুষ বিভিন্ন রকম সমস্যা করছিল, অক্সিজেন সিলিন্ডার বলেন, ওষুধ বলেন, মাস্ক বলেন, যেটাই বলেন, মানুষকে সচেতন করার জন্য যে প্রথম লিফলেট বা মাস্ক এই সব কিছু এটার প্রচারণা কিন্তু সরকারেরও অনেক আগে, যে কোনো রাজনৈতিক দলের আগে ফাউন্ডেশন কিন্তু শুরু করেছিল। অক্সিজেন যেটা মানুষকে কোভিডের জন্য অক্সিজেন খুব প্রয়োজন হয়, যারা অসুস্থ হয়ে যায় তাদেরকে অক্সিজেন সাপ্লাইয়ের জন্য প্রচুর আমরা বোধহয় ফাউন্ডেশন বোধহয় কয়েকশো অক্সিজেন সিলিন্ডার কিনেছে, এবং এই অক্সিজেন সিলিন্ডারটা এই ফ্যাসিলিটিটা চেষ্টা করা হয়েছে শুধু ঢাকা শহরে না, ঢাকা শহর সহ অনেকগুলো ডিস্ট্রিক্টে চেষ্টা করা হয়েছে, হাফ অফ দি বাংলাদেশ চেষ্টা করা হয়েছে, আমাদের যতটুকু ইনফ্রাস্ট্রাকচার আছে ফাউন্ডেশনের তার ভিতর থেকে চেষ্টা করা হয়েছে যে যখন যার প্রয়োজন হচ্ছে, কারণ একটা অক্সিজেন সিলিন্ডার হয়তো কয়েকদিনের জন্য একটা মানুষের লাগে যখন ব্রিদিং প্রবলেমটা থাকে, রেসপিরেটরি প্রবলেমটা হয় কোভিড হলে, তো চেষ্টা করা হয়েছে পৌঁছে দেওয়ার জন্য যতটুকু সম্ভব। বাংলাদেশে ডাক্তাররা যারা কোভিডে আক্রান্ত হতেন, বিভিন্ন বহু মানুষ আক্রান্ত হয়েছে, বাংলাদেশের ডাক্তাররা কিছু ওষুধ প্রেসক্রাইব করতেন, বহু মানুষ আছে, ইভেন আমরা যে দল করি আমাদের দলের বহু নেতাকর্মী আছে গরিব যাদের এতগুলো ওষুধ একসাথে কেনা সম্ভব হতো না, আমরা চেষ্টা করেছি তাদের কাছে ওষুধ পৌঁছে দিতে, সাধারণ মানুষ বহু মানুষের কাছে আমরা চেষ্টা করেছি বিনামূল্যে ওষুধ পৌঁছে দিতে, আমরা ওষুধ বিভিন্নভাবে জোগাড় করেছি ডোনেশনের মাধ্যমে, আমাদের নেতাকর্মী সহ আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা ডোনেট করেছেন, বিভিন্ন ফর্মে ডোনেট করেছেন তারা, সেই ওষুধগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চেষ্টা করেছি। এরকম অনেকগুলো কাজ আছে। যেখানে একজন বক্তা উল্লেখ করে গেছেন যে গত বছর আমরা একটা সায়েন্স ফেয়ার করেছিলাম, আমাদের কাছে মনে হয়েছিল যে যেহেতু স্কুল কলেজ সবকিছু বন্ধ, যারা স্টুডেন্ট ছোট ছোট বাচ্চা যারা স্কুলে যেতে পারছে না এরা বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, তো ওদেরকে মেবি মানে আমাদের উদ্যোগটা ছিল মেবি ইট ওয়াজ ভেরি স্মল ভেরি লিমিটেড, তারপরেও তো আমরা চেষ্টা করেছি, তো সায়েন্স ফেয়ার করেছি যে ঠিক আছে তারা কিভাবে তাদের সময়টা একটা পাস করুক, সময়টা ভালোভাবে পাস করুক, আমাদের দেশের ছাত্রছাত্রীরা আমাদের দেশের শিক্ষার্থীরা নিজেরা কিছু ইনভেন্ট করুক, ইনভেন্ট কি করা যেতে পারে, এরকম এই দিকে তাদের মাইন্ডটাকে তারা ডাইভার্ট করুক, টাইমটাকে ওয়েস্ট না করে। তো বুঝিবৃন্দ মূল বিষয়টা হচ্ছে মানুষ, মূল বিষয়টা হচ্ছে মানুষ, মানুষকে সহযোগিতা করা, মানুষকে সাহায্য করা, এটি হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য ফাউন্ডেশনের। আমরা যার নামে ফাউন্ডেশন করেছি, এখানে কয়েকজন বক্তা বলে গেছেন, এখানে যারা বসে আছেন কয়েকজন বক্তা, বিশেষ করে হাসনা সাহেব, উনি শহীদদের কাছে থেকে দেখেছেন, হয়তো ওনার সাথে কিছু কিছু ক্ষেত্রে কাজ করারও সুযোগ হয়েছে, হাসনা সাহেব বলেছেন এখানে, আরো এখানে আরো নিশ্চয়ই কেউ কেউ উপস্থিত যারা শহীদদেরকে দেখেছেন, দেখেছেন যে শহীদিয়া মানুষের জন্য কাজ করেছে, দেশের জন্য উনি কাজ করেছেন, এবং এর বহু সাক্ষ্য আছে, এর বহু প্রমাণ রয়ে গেছে। কাজেই ফাউন্ডেশন রাজনীতি রাজনৈতিক জায়গায় আছে, রাজনৈতিক দল হিসেবে বিএনপি বিএনপির জায়গায় আছে, বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে সরকার ইনশাল্লাহ সরকার গঠন করবে তখন তাদের যে দলের যে আদর্শ আছে বিভিন্ন সেক্টর সম্পর্কে আদর্শ আছে সেই হিসেবে তারা পলিসি গ্রহণ করবে, মানুষের জন্য কাজ করবে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ফাউন্ডেশন ফাউন্ডেশনের মতন কাজ করছে, তাদের যতটুকুই আমাদের যতটুকুই সম্ভব আমাদের পক্ষে ফাউন্ডেশনের যতটুকুই আমাদের লিমিটেশন বা যতটুকুই আমাদের পরিধি আছে এর ভেতর থেকে আমরা চেষ্টা করব মানুষের জন্য করতে। গত কয়েক বছরে ফাউন্ডেশনের পক্ষ থেকে আবার একটি কথা চলে আসতে হচ্ছে, আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম যেভাবেই হোক এখানে উপস্থিত হয়তো অধিকাংশ মানুষই, সবাই না বাট এই ঘরে উপস্থিত অধিকাংশ মানুষই, অনেক মানুষই আমাদের দলের সাথে সরাসরি ভাবে জড়িত,
সমগ্র বাংলাদেশে আমরা প্রতিটা মানুষ জানে, সে বিএনপি করুক না করুক, প্রতিটা মানুষ জানে যে বর্তমানে এই সরকার কিভাবে বিরোধী দলের বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের উপর অত্যাচার করেছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা যেভাবে সাধারণ মানুষকে সাহায্য সহযোগিতার চেষ্টা করেছি, আমরা একইভাবে চেষ্টা করেছি গত কয়েক বছরে আমাদের বহু নেতাকর্মী যাদের উপরে শারীরিকভাবে এই বর্তমান নিষিদ্ধের সরকার, এই অবৈধ সরকার শারীরিকভাবে তাদের পুলিশ বাহিনী র‍্যাব দ্বারা বিভিন্নভাবে নির্যাতন করেছে। আমরা আমাদের বহু নেতাকর্মীকে চিকিৎসা সেবা প্রদান করেছি ফাউন্ডেশনের মাধ্যমে। হাত ভেঙে গিয়েছিল, হাতের অপারেশন করে হাত লাগানো হয়েছে, এমনকি বাইরে থেকেও পর্যন্ত অপারেশন করে নিয়ে আসানো হয়েছে বিভিন্ন ফ্র্যাকচার রোগীকে, কিডনির সমস্যা হয়েছে, এছাড়া অনেক রকমের ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এখনো সেটা আছে। নট অনলি দ্যাট, আমার সঠিক সংখ্যাটা মনে নেই, তবে সংখ্যাটি নট লেস দেন 25,000, ইট ইজ মোর দেন 25,000। সেটি হচ্ছে যে আমাদের যে ফাউন্ডেশনে অনেক প্রফেশনাল মানুষ আছেন, অনেক প্রফেশনের সদস্য আছেন, ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, লয়ার্স আছেন, আরো বিভিন্ন প্রফেশনাল আছেন। আমরা আমাদের ফাউন্ডেশনের লয়ার্স যারা আছেন তাদেরকে দিয়ে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে সমগ্র বাংলাদেশে আমাদের প্রায় 25,000 বেশি নেতাকর্মীর বেইল করানো হয়েছে, তাদের জামিনের ব্যবস্থা করেছে বিভিন্ন সময়। এটি এক বছর দু বছর না, গত 7-8 বছর ধরে এই কাজটি করা হয়েছে 25,000-এর উপরে, যাদের পক্ষে আমাদের দেশগ্রামে অনেক নেতাকর্মী আছে যাদের পক্ষে সম্ভব না হাইকোর্টের বেইল, কারণ দ্যাট ইজ কোয়াইট এক্সপেন্সিভ, কিছু পেপার কস্টিং আছে, লিগাল এক্সপেন্সিভ আছে। তো চেষ্টা করা হয়েছে, খুব স্বাভাবিকভাবে। তো উপস্থিতিবৃন্দ, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আজকে কামালকে দায়িত্ব দেওয়া হয়েছে ইউরোপের থেকে ফাউন্ডেশনকে কতটুকু সহযোগিতা করা যায়, ফাউন্ডেশন সম্পর্কে, ফাউন্ডেশনের কাজ সম্পর্কে সংক্ষেপে আপনাদেরকে বললাম। আমি জানি না কামাল সম্ভব হয়েছে কিনা কামালের পক্ষে, যদি এখানে ভিডিও প্রেজেন্টেশন করা যেত, একটা ভিডিও কিন্তু ছিল, ওদেরকে বললো না পাঠাতে পারত, তাহলে হয়তো অনেকেই দেখতে পারতো, খুব সংক্ষেপে হলে অনেকেই দেখতে পারতো, একটা আইডিয়া হতো ডাইরেক্টলি যে ফাউন্ডেশন কি কাজ করছে কম বেশি। ইনশাল্লাহ আজকে হয়নি, ইনশাল্লাহ নিশ্চয়ই কোন একটা নেক্সট প্রোগ্রামে দেখাতে সক্ষম হবে কামাল। তো আপনারা যারা এসছেন ধন্যবাদ জানাচ্ছি আমি আবারও আপনাদের সকলকে। আর আমি আবারও বলবো যে আসুন আমরা চেষ্টা করি, কতটুকু আমরা মানুষের জন্য কিছু করতে পারি, ভালো কিছু করতে পারি, মানুষকে সহযোগিতা করতে পারি। আসুন আমরা চেষ্টা করি কতটুকু আমরা দেশের জন্য করতে পারি। আমরা সবাই মিলে যদি অল্প অল্প করে করি, আমরা অনেক বড় কিছু, অনেক ভালো কিছু একটা করতে পারবো, অল্প অল্প করে ভালো কিছু করলে। সকলে ভালো থাকবেন, ইনশাল্লাহ সকলে সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। জিয়াউর রহমান ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান মঞ্চে উপস্থিত রয়েছেন, এই কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার শ্রদ্ধেয় শিক্ষক সহ আমাদের এলাকার কৃতি সন্তান পাশা খন্দকার ভাই এবং মহিদুর রহমান ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার এবং আমার প্রাণপ্রিয় সংগঠন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত হয়ে দোয়া মাহফিলকে সফল এবং সার্থক করার জন্য। আমি সাথে সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, সাথে সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ রয়েছেন। আজকের এই যেহেতু দোয়া মাহফিলটি, তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। ইতিমধ্যে অত্যন্ত সুন্দর প্রাণবন্ত বক্তব্য এসেছে, তাদের বক্তব্যের প্রতি আমার শ্রদ্ধা এবং সম্মান রেখে আমি সবিনয়ে আপনাদেরকে অনুরোধ জানাব, আপনারা আমাদের প্রিয় নেতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ পাক উনাকে জান্নাতের সর্বশ্রেষ্ঠ স্থান দান করেন। আপনারা দোয়া করবেন আমাদের প্রিয় ভাই আরাফাত রহমান কুকু ভাইয়ের জন্য, উনাকে যাতে আল্লাহ পাক জান্নাতের সর্বশ্রেষ্ঠ স্থান দান করেন, এবং পাশাপাশি আপনারা দোয়া করবেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, উনি অসুস্থ রয়েছেন,
আল্লাহ পাক যাতে ওনাকে সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফিরিয়ে দেবে। আমি শুধু বলতে চাই আমাকে জিয়াউরহমান ফাউন্ডেশনের ইউরোপের দায়িত্ব দেওয়া হয়েছে, এটা শুধু আমাকে দেওয়া হয় নাই, আমি মনে করি এটা গোটা ইউরোপকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাই আপনাদের সর্বাত্মক সহযোগিতা পেলে ইনশাআল্লাহ আমি জিয়াউরহমান ফাউন্ডেশনকে ইউরোপে অত্যন্ত সুশৃঙ্খল একটি সংগঠনে রূপান্তরিত করতে পারব। আপনাদের সবার সহযোগিতা কামনা করি। বিশেষ করে আমি আবার যেহেতু আজকে দোয়া মাহফিল, এই দোয়া মাহফিলে আপনাদের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি, আপনারা দোয়া করবেন এই গণতান্ত্রিক আন্দোলনে, যারা যাদের জীবন দিয়ে এই গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় যারা যাদের জীবন দিয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন। পরিশেষে আপনারা দোয়া করবেন আমাদের মধ্যে যারা যাদের পিতামাতা জীবিত রয়েছেন তাদেরকে আল্লাহ পাক যাতে ন্যায় খায় দান করেন, যারা ইতিমধ্যে দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদেরকে যেন আল্লাহ পাক জান্নাতের শ্রেষ্ঠ স্থান দান করেন। পরিশেষে আবারও আমার প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। জিয়াউর রহমান ফাউন্ডেশন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এবার ধন্যবাদ জ্ঞাপন করছেন জনাব খুরশিদুজ্জামান খুরশিদ, উপস্থিত হয়েছেন যুক্তরাজ্যের বিএনপির নেতৃবৃন্দ। অনেকেই আমাদের বক্তব্য দেওয়ার কথা ছিল কিন্তু সময় স্বল্পতার জন্য আমরা বক্তব্য দিতে পারি নাই। হয়তো কিছুদিন পূর্বে আমরা বড় পরিসরে একটি প্রোগ্রাম করব, সেই প্রোগ্রামে সবাইকে বক্তব্য দেব ইনশাআল্লাহ। উপস্থিত হয়েছেন যুবদল নেতৃবৃন্দ। إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شباب بولين دور الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. Respected listeners, جناب طارق رحمان and the other individuals who are here, السلام عليكم ورحمة الله وبركاته. Dear brothers and everyone, I have heard this meeting and conference is all about helping one another. And because of this reason, I would like to mention Prophet Muhammad sallallahu alayhi wa sallam. He says, أَحَبُّ النَّاسِ أَنْفَعُهُمْ. Remember this. Allah Nabi Qalain, أحب الناس أنفعهم. رب اصرف عنا عذاب جهنم إن اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم لا تجعلنا من الآئسين من رحمتك فإنه لا ييأس من رحمتك إلا القوم الكافرون. اللهم أنت السلام ومن أهل والإكرام. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب جميع المسلمين والمسلمات الأحياء وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر والحشر. واحشرنا مع النبيين والصديقين والشهداء إنك أنت التواب
الرحيم يا الله يا ارحم الراحمين يا اكرم الاكرمين شهيد ضياء الرحمن তাদের যত গুণা হয়েছে সমস্ত মাফ করে দেন হায় আল্লাহ তাদের কবরকে জান্নাতুল বাগিচা মারহুম এবং শহীদ যিনি হয়েছেন রব্বুল আলামিন ইয়া আকরামুল আকরামিন তাদেরকেও মাফ করে দিন হায় আল্লাহ বেগম খালিদা জিয়া তিনি অসুস্থ রব্বুল আলামিন তাকে শিফা কামিলা আজিলা নসিব ফরমান হায় আল্লাহ তাদেরকে সুস্থ শরীর দান করেন হায় আল্লাহ তারিক রহমান অন্যগুলো যারা এখানে আছে রব্বুল আলামিন সবকে সুস্থ শরীর দান করেন হায় আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাধ্যমে আপনি খুশ থাকেন সেই আমল সব সময় করার তৌফিক দান করেন যে আমলগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতে করছেন রব্বুল আলামিন সেটা করার তৌফিক দান করেন হায় আল্লাহ যে আমল থেকে উনি পানা চাচ্ছেন রব্বুল আলামিন সে ইন্নাকা আনতাস সামিউল আলিম ইন্নাকা আনতা আরহামুর রাহিমিন ইন্নাকা আনতাল গাফুর بفضل سبحانك ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.